কুমিল্লার রসমলাই, বগুড়ার সরা দই, টাঙ্গাইলের ফোড়াবাড়ির চমচম, চকরিয়া ইলিশের মহিষের দই সহ বাংলাদেশের বিভিন্ন জেলার বিখ্যাত মিষ্টির সমাহার লইরে দীর্ঘ 4 বছর ধরে অনলাইনত চট্টগ্রামবাসীরে সুনামের সহিত মিষ্টি সরবরাহ গড়িজার গ্রাম্যপণ্য। গ্রাম্যপণ্য একটা নাম আছে আমাদের চিটাং শহরে, এই কারণে আসলাম আর কি আজকে। চট্টগ্রামে ধর নির্দিষ্ট সবকিছু মিষ্টির দোকান, এখানে ভ্যারাইটিস বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, বিখ্যাত বিখ্যাত যেগুলো আমরা পাই না সচরাচর, সব তো মনে হলো ফ্রেশ এক কথায় বেস্ট। আই লই দি অন সারি আইটেম লই, দই লই, রসমালাই লই, মিষ্টি লই, এগিনে দি জিনিস ভালো লাগে সিদি লই বললাই এত শাসন দিছাম দি বিশেষ করে আরা ধর গ্রামের দই টই কিন্তু ফান হয়ে যায়, মসুর দই টই টন নাই খুব ভালো লাগে। হাতাই তো নই তারার মিষ্টি আইয়ে রসমালাই আইয়ে তারপর অনের আদমির এডে ইয়া যারা ইয়া করে এই তারারে তো নো বেশ মিষ্টি টিষ্টি আইয়ে ওর টিয়া ফুসো এত বড় বেশি নলই মোটামুটি ঠিক আছে। তবে এবার অনলাইনের পাশাপাশি চট্টগ্রামবাসীরে গ্রাম্যপণ্যের মিষ্টি অফলাইনে সরাসরি সরবরাহ করত চাঁদগাঁও তারার ফতম দুয়ান উদ্বোধনের পর। এবার চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটত গ্রাম্যপণ্যর দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধনই গ্রাম্যপণ্য নাম দিই, কারণ আর বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী যে মিষ্টি কিনা আছে, গ্রামের যে ট্রেডিশনাল স্যুইট কিনা আছে, ডেজার্ট কিনা আছে, আর কালেক্ট করে আর চট্টগ্রাম মধ্যে এই আর অনলাইন প্রায় 60,000 ফলোয়ার্স আছে। এটা আর সারি মিক্কা চট্টগ্রাম সিটির মধ্যে আমার কক্সবাজার সদরত আর ফ্রি হোম ডেলিভারি দিই। আর থিম মহিলা আর চিটাঙ্গের মানুষের ডিফারেন্ট কিছু মিষ্টি হবে বিভিন্ন জেলার যে আর ট্রেডিশন ঐতিহ্যবাহী, যেমন কুমিল্লার রসমালাই, অরিজিনাল রসমালাই, চিটাঙ্গত অনেক গরত বইয়ের ফাইতে লাগুন, বগুড়ার ঐতিহ্যবাহী দই মাতৃভাটা অরিজিনাল মাতৃভাটা মনোহর কান্দির পারর, তারপর বগুড়ার যেভাবে দই আছে বিখ্যাত সরা দই বানি, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, তারপরে নাটোরের কাঁচাগোল্লা, তারপর আর কাত্তাছানা বাহিনী ক্যান্টিনের কিছু মিষ্টি আছে খুব ভালো, তারপরে যশোরের জামতলা সাদেকগুলো আছে এভাবে খুব ভালো, তো আর রাজবাড়ি আর প্রায় 8 থেকে 9 জেলার ভালো ভালো মিষ্টি এবং সন্দেশ আর চট্টগ্রাম সিটির মধ্যে আর কাস্টমারের প্রেজেন্ট করে শ্রীরাঙ্গ বিভিন্ন মিষ্টির মধ্যে বিভিন্ন মিষ্টির দোকান এজ ইউজুয়াল মিষ্টি সিমিলার মিষ্টি কিন্তু আর এটা দেখিব নয় বেগিন মিষ্টি কিন্তু আনকমন, এটা যিকিন মিষ্টি আছে চট্টগ্রামত যিকিন ফাইব নিকিন এটা জানুয়ারির 12 তারিখ শুক্রবার বিয়ালে নগরীর 2 নম্বর রেলগেটের দক্ষিণ পাশে যমুনা সুপার মার্কেটত গ্রাম্যপণ্যর দ্বিতীয় শাখার উদ্বোধনীত আমন্ত্রিত অতিথি হল কেক হারিয়ে শুভ উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসছিল ষোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম, যমুনা সুপার মার্কেটের সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ উসমান, গ্রাম্যপণ্যের স্বত্বাধিকারী শফিকুল হক আবির এবং মোহাম্মদ সেলিম। আর যারা ক্রেতা বিভিন্ন জেলার মিষ্টির প্রতি আর উগ্র আগ্রহ আছে, কিন্তু আর এইসব জেলা জেলা যাই না এইসব মিষ্টি ফোন এক লগা ফোন এক জায়গা ফোন এক সাদের নিচে ফোন এখন তো দূরহ ব্যাপার। আর দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের গড় দূর তুনে কিনতে পারিব চট্টগ্রামের মানুষ, তো সেক্ষেত্রে আসলে হাতের নাগালে এইরকম একটা সুবিধা বেকালে বলে স্বস্তি এবং আনন্দের বিষয়। শাখা জীবে এবার চাঁদগাঁও আছিল, এবার প্রায় 1-1.5 বছর পরে দ্বিতীয় শাখার উদ্বোধন হয়ে আর বিশেষ করে বিভিন্ন জেলার স্বনামধন্য যিন মিষ্টি আছে মিষ্টি প্রিয় মানুষ ওই বিভিন্ন জেলার মিষ্টি এই এক জায়গাতেই পাইব। গ্রাম্যপণ্যের দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামবাসীর লাই আছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। আজ আর ওপেনিং উপলক্ষে আর আগামী 3 দিন 10% ডিসকাউন্ট থাকবে প্রতি কেজি মিষ্টির উপরে, আজ 12-13-14 আজই তো টানা 3 দিন। সি প্লাস চট্টগ্রাম।